আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। দর্শক, একটা বিষয় লক্ষণীয়, আমরা ক্যান্সারকে ভয় পাই। ক্যান্সারের নাম শুনলে আমরা ভয়ে আঁতকে উঠি, কারণ ভাবি হয়তো খুব শীঘ্রই আমরা মারা যাব। কিন্তু আমরা ডায়াবেটিসকে অত বেশি একটা ভয় পাই না, কারণ ডায়াবেটিস এমন একটি মরণ ব্যাধি যেটা ধীরে ধীরে, অনিয়ন্ত্রণযোগ্য ডায়াবেটিস ধীরে ধীরে একটা মানুষকে মৃত্যুর দিকেই নিয়ে যায়, আরও ভয়ঙ্কর জিনিস। ঠিক তেমনি আর্থ্রাইটিস বলেন বা পিএলআইডি বলেন, এই জিনিসগুলো সাথে আমরা অনেকেই আসলে এত বেশি একটা পরিচিত না। কিন্তু আমরা যদি এর সঠিক চিকিৎসাটা সঠিক সময়ে করতে না পারি, অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সারা জীবনের জন্য পঙ্গুত্ব বরণ করতে হয় অনেককে। এবং এই পঙ্গুত্বটা এরকম একটা জিনিস, আপনি যখন বিছানা থেকে উঠতে পারবেন না, কোনো কাজ আপনি করতে পারবেন না, একটা সময় ধীরে ধীরে আপনি মৃত্যুর দিকেই আপনি চলে যাবেন। এবং শুধু যে আপনার আর্থ্রাইটিস একটা মানুষকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দেয় তা না, এর সাথে তার পুরো পরিবারও আছে। এবং পিএলআইডি, আমরা আপনাদের মধ্যে দেখেছেন যে এরকম অসংখ্য রোগী আছেন যারা দীর্ঘদিন যাবৎ এই পিএলআইডি রোগে ভুগেছেন, শুধুমাত্র সঠিক সময়ে চিকিৎসাটা না করার কারণে তারা আজীবনের জন্য পঙ্গু হয়ে গেছেন, এরকম অসংখ্য ঘটনা আছে। দর্শক, আজকের আমাদের যিনি অতিথি আছেন আমাদের সাথে সেটা এখানে উপস্থিত আছেন, গত 17 থেকে 18 বছর যাবৎ উনি এই আর্থ্রাইটিসের সাথে উনি যুদ্ধ করে আসছেন, এবং একটা সময় ওনার পিএলআইডিও ধরা পড়ে। এই দুইটা যখন একসাথে হয় বুঝতেই পারেন সেই মানুষের কী অবস্থা ছিল। আসুন তার সেই ঘটনাগুলো আজকে একটু ওনার কাছ থেকে আমরা শুনব, কী হয়েছিল, এর জন্য উনি কী কী ট্রিটমেন্ট নিয়েছিলেন, এবং আজকে সর্বোপরি উনি কেমন আছেন, শুনি ওনার কাছ থেকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নামটা যদি একটু বলেন আমাদের। আমার নাম সুমি আক্তার। সুমি আক্তার, বাসা কোথায় আপনার? বাসা আমাদের বেলি রোডে। বেলি রোডে হাউস ওয়াইফ? হাউস। আচ্ছা, আমরা জানি যে আপনি ডক্টর মোহাম্মদ শফিউল প্রধান স্যারের কাছে ট্রিটমেন্টের জন্য এসেছিলেন, কি হয়েছিল আপনার যদি একটু খুলে বলেন। আমার প্রথমত এই যে যখন আসছি ওনার কাছে, আমার পা শরীর সারা শরীর ব্যথা ছিল, পুরো শরীর, পুরো শরীর, বটম পুরোটাই আপনার পেইন, প্রত্যেকটা জয়েন্টে জয়েন্টে ব্যথা ছিল, মানে ডান সাইডটা বেশি ছিল। যখন আমার ব্যথা হইতো তখন আমি হাঁটতে পারতাম না। আচ্ছা, এই শুরুটা কতদিন আগে? এটা এই শুরুটা প্রায় 17-18 বছর হবে। আচ্ছা, তার মানে জীবনের অনেকটা সময় এর পিছনে চলে গেছে। যখন প্রথম শুরু হয় আপনি বুঝতে পারলেন কবে থেকে যে আপনার এই ব্যথাটা যে আর্থ্রাইটিসের কারণে হচ্ছে, সেটা ডায়াগনোসিসটা ধরা পড়লো কতদিন পরে? যখন এই যে 18 বছর আগে এই যে ধরা পড়ছে, মানে যখন ব্যথা নিয়ে ডক্টরের কাছে গিয়েছেন তখনই ধরা পড়ছে, তখন থেকে আমি ট্রিটমেন্ট শুরু করছি। আমি শুধু এক ডাক্তারকে দেখাচ্ছি বেশিরভাগ। আপনার ফ্যামিলি ডক্টর ছিলেন, উনি ওষুধ দিতেন, সেই ওষুধগুলো যখন দিতেন তার রেজাল্টটা কি ছিল? যখন ওষুধ দিত তখন আমি খাইতাম, 4-5 মাস খাইতাম, তারপরে একটু ভালো থাকতো, আবার ইনজেকশনে দিত, তখন ইনজেকশন দেওয়ার পরে তারপরে প্রায় 1 বছর মতো ভালো থাকতাম, বা 1 বছর বা 6 মাস এরকম, তারপরে আবার এই যে সে আগের মতোই ব্যথা, আগের মতোই হয়ে যেত। মানে পার্মানেন্ট কোনো সলিউশন পাচ্ছেন না? না না। যখন প্রথম দিকে ব্যথা শুরু হলো তখন কি পুরো শরীরে ব্যথা ছিল নাকি? পুরো শরীরেই ব্যথা ছিল, পুরো শরীরেই ব্যথা। যখন আসতো না তখন আমি অজ্ঞান হয়ে যেতাম, মানে ব্যথার যন্ত্রণা। হ্যাঁ, অজ্ঞান হয়ে যেতাম, মানে আমি বিছানায় অনেক সময় প্রস্রাব পায়খানা, মানে ব্যথা যখন আসতো তখন আমার সেন্স থাকতো না, মানে বিছানায় প্রস্রাব পায়খানা করতাম, মানে এত, মানে অজ্ঞান হয়ে যেতাম। হ্যাঁ, অনেক খারাপ। আচ্ছা, তো আর 1 বছর ধরে বেশি হচ্ছিল ব্যথাটা। আগে কি জিনিসটা কি একটু কিছুদিন পর পর ঘুরে ঘুরে আসতো? হ্যাঁ, ঘুরে ফিরে আসতো। আর এখন হচ্ছে একটু রেগুলারই, হ্যাঁ, ঘন ঘন এই যে ব্যথাটা হইতো। তো এর জন্য দেখা যায় সাংসারিক অনেক কাজই আপনি করতে পারতেন না। আপনার পিএলআইডি, আমরা জানি যে আপনার ডিস্ক রোলার ছিল, সেটা কতদিন আগে ধরা পড়েছে? সেটা ধরা পড়ছে প্রায় 7-8 বছর। যখন পিএলআইডি ধরা পড়লো, মানে কোন সিন্ড্রোমের কারণে পিএলআইডি আপনি পরীক্ষাটা করেছিলেন বা কি সমস্যাটা? ব্যথার কারণে আমি, যে কোমরের প্রচন্ড ব্যথা নিয়ে আপনি গিয়েছিলেন। এই কোমরের ব্যথাটা আগে হয়তো ছিল, বাট এত তীব্র আকারে ছিল না। হ্যাঁ, তারপরে আস্তে আস্তে ধীরে ধীরে ব্যথা বেড়ে যায়। এই যে গত 17 থেকে 18 বছরের একটা কষ্টকর একটা জার্নি, দেখা যাচ্ছে হয়তো পরিবারের অন্যান্য সদস্যরা আজকে হয়তো আনন্দ করছেন বা হয়তো আজকে খুশিতে আছে, বাট আপনি ব্যথার জন্য আপনি
এতগুলো সময় যে চিকিৎসা করছেন ভালো হচ্ছে না, যত দিন যাচ্ছে আরো খারাপের দিকে যাচ্ছেন, জীবনে অনেক সুন্দর স্মৃতি অনেক সুন্দর সময়গুলো নষ্ট হয়ে যাচ্ছে, কখনো মনে হতো না আমি কি আর কখনো সুস্থ হবো না, আমি কি কখনো স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারবো না, এরকমটা মনে হতো কখনো? তো আমি এই ভাবতাম মনে হয়েছে যে আমি আর কোনো সময় ভালো হবো না, অনেকটাই ভালো। স্যারের বিষয়টা আমার, আমি যখন হসপিটাল ভর্তি ছিলাম তখন আমাদের ফ্যামিলি সবাই আতঙ্ক ছিল, তখন জায়গায় জায়গায় সবার কাছে বলছে, তারপরে আমার এক হাজবেন্ডের কলিগকে বললো যে এই হসপিটাল আছে, আপনি আমি ভালো হয়ে আসছি, আপনি ভাবে ওইখানে উনিও ট্রিটমেন্ট নিয়েছিলেন এবং উনি সুস্থ হয়ে আছেন, সুস্থ হয়ে আসছে, এই জন্য আমাকে বলছে যে ওখানে নিয়ে যান, তাহলে আল্লাহর রহমতে ভাবি শরীর অনেক ভালো হবে। স্যারের কাছে যখন প্রথম আসেন, স্যার দেখার পরে আপনার টোটাল হিস্ট্রিটা নেওয়ার পরে স্যার কি বলেছিলেন ভর্তি থাকেন ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবেন? হ্যাঁ, স্যারও বলছিল যে 15 দিন ভর্তি থাকেন। আচ্ছা, সে অনুযায়ী আপনার ভর্তি হয়ে গিয়েছে। আজকে সর্বোপরি সেই প্রচন্ড ব্যথা এবং কোমরে ব্যথা, যেই ব্যথার জন্য একটা সময় আপনি অজ্ঞান হয়ে যেতেন, কেমন আছেন আজকে সর্বোপরি? এখন পুরোপুরি মাশাআল্লাহ সুস্থ, আলহামদুলিল্লাহ। সেই প্রচন্ড পেইন, সেটা কি এখন আছে আপনার? না, এখন আর ব্যথাটা নাই। এই যে দীর্ঘদিন পরে এই যে ব্যথা মুক্ত একটা জীবন, কেমন লাগছে এখন? হ্যাঁ, অনেক ভালো লাগছে। অসংখ্য দর্শক আছেন যারা হয়তো জানেন না কোথায় গেলে একটা ভালো ট্রিটমেন্ট পাবে, আপনি হয়তো জানেন। হ্যাঁ, আমি যেহেতু ভালো হইছে আমি আবার অন্যদেরকে বলবো। কি বলবেন তাদের জন্য যদি কিছু? তাদের জন্য তো এটাই বলবো যে আমি ভালো হইছি, অল্প সময়ে ভালো হইছে, আপনারা যান সিফুল্লাহ সারা কাছে যান। আমি যেহেতু ভালো হইছে আমি তো ভালোটাই বলবো যে অবশ্যই যান, ওখানে যান, ভালো হবে ইনশাল্লাহ, ভালো হবে। ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ। দর্শক শুনলেন এতক্ষণ আমাদের এই বোনের কথা, এরকম অসংখ্য মানুষ আছেন গত 17 থেকে 18 বছরের এত ছোট ছোট ঘটনা, এত ছোট ছোট দুঃখ কষ্ট আসলে একসাথে বলাটা সম্ভব না, বা 17-18 বছর শুনি বুঝতে পারছেন কতটা কষ্টের ভিতর দিয়ে গিয়েছে এতগুলো বছর, বাট কখনো কিন্তু থেমে থাকেননি, চেষ্টা করে গেছেন। যিনি তার নিজের মেয়ের বিয়েতে পর্যন্ত যেতে পারেননি, ওই সময়টা উনি হসপিটালে ভর্তি ছিলেন, এরকম অসংখ্য ছোট ছোট স্মৃতি জীবন থেকে হারিয়ে গিয়েছে। আমরা বলবো যে আপনাদের জীবনে যাতে এরকমটা না ঘটে, আপনাদের জীবনটা যাতে সুন্দর হয়, সুস্থ স্বাভাবিকভাবে বেঁচে থাকতে পারেন, চিকিৎসা করুন সঠিক চিকিৎসা, যাতে স্বাভাবিকভাবে থাকতে পারেন, ব্যথামুক্তভাবে থাকতে পারেন, সুস্থ মানুষের মতো কাঁধে কাঁধ মিলিয়ে চলতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। বোন আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।